মঙ্গলবার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের আরামবাগ শাখা ঘুরে দেখলেন হুগলি জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের স্পেশাল অফিসার অসিত মজুমদার। এদিন ব্যাংক পরিদর্শন করে ব্যাংকের ভবনটির সংস্কারের কথা বলেন তিনি। জানা গেছে, সম্প্রতি হুগলি জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের স্পেশাল অফিসার হিসেবে যোগ দেওয়ার পর অসিত মজুমদার সমবায় কোঅপারেটিভ ব্যাংকগুলি ঘুরে দেখছেন এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে ব্যাংকের পরিষেবার উন্নয়নের দিকে নজর দিয়েছেন। এদিন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের আরামবাগ শাখায় এসে তিনি বলেন, এই ভবনটি সমবায় কোঅপারেটিভ ব্যাংকের নিজস্ব সম্পত্তি। এই ভবনটির এখন ভগ্ন দশা, তাই এর মাটি পরীক্ষা সহ ইঞ্জিনিয়ার ডেকে আমূল পরিবর্তনের ব্যবস্থা করা হবে। গ্রাহক পরিষেবা আরো উন্নত এবং আধুনিকীকরণের কথাও এদিন তিনি বলেন। এখন আমরা যে ব্রাঞ্চটায় আছি, এটা আমাদের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের আরামবাগ ব্রাঞ্চ। এটা আমাদের নিজের সম্পত্তি, নিজেদের বাড়ি। আমার সাথে আমাদের ডিস্ট্রিক্টের সিইও সাহেব এসছেন এবং ডেপুটি ম্যানেজার ওয়ানও আছেন। আমরা এই বাড়িটা ভগ্ন প্রায় দশায় রয়েছে, এটাকে রিপেয়ার করতে চাই, এটাকে নতুন করে তৈরি করতে চাই। যার জন্য আমরা পার্সোনালি এটাকে তিনজনে মিলে ভিজিট করলাম। এখানে যে লকার সিস্টেম আছে সেখানে জল উঠে যাচ্ছে, বিভিন্ন অফিসে মেজে থেকে জল উঠছে। আমরা এটা সয়েল টেস্ট করব এবং ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে কী করা যায় দেখছি। তার সাথে ব্যাংকের পরিষেবা, সেটা নিয়েও খোঁজ খবর নিলাম। আমরা দু একজন গ্রাহকের সাথে কথা বলেছি, তারা পরিষেবা নিয়ে যথেষ্ট নিজেরা আনন্দিত। এগুলো আমরা দেখছি, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবায় ব্যাংকের অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এগোতে চাইছেন এবং গরিব মানুষ, কৃষক, এরা যাতে সমস্ত রকম সহযোগিতা পায় সেটা বিশেষভাবে নজর দিতে বলছেন। এবং আরেকটা ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কোথাও যদি বেনামি অ্যাকাউন্ট থাকে, সেই বেনামি অ্যাকাউন্টগুলো আমাদের খুঁজে বের করতে হবে, এবং বেনামি কোনো অ্যাকাউন্ট যদি আমরা পাই সন্ধান, আমি ম্যানেজারদের বলেছি, সমস্ত ব্রাঞ্চ ম্যানেজারদের, এগুলো আমরা দেখছি, এগুলো সরকারের ঘরে টাকা ডিপোজিট হবে। আমরা নিউজ আজ বাংলা আরামবাগ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাশ করার পর কারিগরি শিক্ষার উপর ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার অভিজ্ঞতা সম্পন্ন ভারত সরকারের NCVT অনুমোদন প্রাপ্ত ITI হচ্ছে SNP টেকনিক্যাল প্রাইভেট ITI, সতীতলা 24 নম্বর রুট, আরামবাগ, হুগলি। আগস্ট 2021 শিক্ষাবর্ষে সার্ভেয়ার এবং ইলেকট্রিশিয়ান কোর্সের উপর সরাসরি ভর্তি চলছে। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন 7585859626 অথবা 9647579205 নম্বরে। এছাড়াও ভারত সরকারের NCVT অনুমোদিত আমাদের আরেকটি প্রাইভেট ITI SPB টেকনিক্যাল প্রাইভেট ITI উচানল, পূর্ব বর্ধমান। আগস্ট 2021 শিক্ষাবর্ষে সার্ভেয়ার, ড্রাফটসম্যান, সিভিল, ফিটার এবং সুইং টেকনোলজি কোর্সের উপর সরাসরি ভর্তি চলছে। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন 9732028756 এবং 9732520783 নম্বরে।